তাবলীগ মানে কি মানে কি তাবলীগ মানে হলো ভিতরে মীর কাসেম দ্বীনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এখন অনেকে শুনলে বলবেন হুজুর আপনারা কি তাবলীগের ভিতরে কথা বলেন না তাবলীগের কথা বলছি না আমি আপনাদের সিস্টেমটা ধরায় দিছি যেটা যে সিস্টেমের এই সিস্টেমে কাজ করেন আমাদের কোনো আপত্তি না আপনারা নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন যাকাতের কথা বলেন নবী মা বাবার খেদমতের কথা বলেন রুকুর কথা বলেন কেমনে নিয়ত বান্ধব শিখান আমাদের কোনো আপত্তি নেই আপনারা শিখান এগুলো আমাদের মক্তবের হুজুররাও শিখায় মসজিদের ইমাম সাহেবরাও শিখায় খতিবরা সাহেবরাও শিখায় শিখান আপনারা কিন্তু তাবলীগ এমন একটা জিনিস আজকে তাবলীগটা যদি সঠিকভাবে তাবলীগ হইতো তাহলে সবটাইতে আমরা বাছাই করতাম ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র যেখানে কি আমরা দ্বীনের দাওয়াত দিতাম আমাদের মিশন দেখে তারা আক্রমণ করবে দূরের কথা এক কোটিবার চিন্তা করছি কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের ভালোবাসায় সিদ্ধ হয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আজকে তারা আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সাহস পাইতো না আমরা যখন আমাদের বিশাল বড় একটা কঠিন জিনিসকে তাবলীগের নাম দিয়ে সহজ বানায় ফেলছি তখন তারা বুঝা ফলাইছে আরে এরা তো নিজেরাই ঠিক নাই কথা বলেন ঠিক না বেটি আজকে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলা উর্দি আর দুম্বা দিয়ে ইফতার করে আর ছোট বাচ্চারা বলতেছে হে মুসলমানরা তোমরা বাহারি রকমের খাবার দিয়ে খাবার খাচ্ছ আমরা ঘাস খাইতেছি ঘাস তোমাদের কি মন নরম হয় না ওই দেশের একটা ইয়ে কি যে বলে আজকে ফেসবুকে পেয়ে আমি আমি রেখেছি ওই দেশের একজন মসজিদের খতিব খুতবা দিতেছেন খুতবতে দেওয়ার পর আজকে দেখলাম ফেসবুকে আমি নিয়ে এসেছি ওই ফেসবুকের ভিতরে তিনি ওই খুতবার মধ্যে তিনি আল্লাহর প্রশংসা করলেন নবীর প্রশংসা করার পর তিনি বলতেছেন 30,000 শহীদ 70,000 আহত 20,00,000 গৃহহীন ফিলিস্তিন মুসলমানদের মুসলিম এত বড় ত্যাগ কষ্টের পরও যেহেতু আপনাদেরকে জাগাতে না পারে নাই আর কিভাবে আমি আমার বক্তব্য দিয়ে আপনাদেরকে জাগিয়ে তুলবো আমি কি বুঝাতে পেরেছি এরপরে তিনি বললেন কাতার সোজা করে নামাজে দাঁড়ানো এতর কি বক্তব্য এত লক্ষ মুসলমান শহীদ হলো 30,000 শহীদ হলো 70,000 আহত হলো 36,000 উপরে 36,00,000 গৃহহীন হয়ে গেল এ মুসলমানদের এত বড় কষ্ট আপনাদেরকে জাগাতে পারলো না আমার একটা বক্তব্য দিয়ে কি আমি জাগাবো আপনার লাইন সোজা করে নামাজে দাঁড়ান আপনি কি মনে করেন এই কথাটা কথাটা অনেক কঠিন একটা কষ্টের কথা মুসলমান তাবলীগ কি জিনিস আমার খাজা গরিবে নেওয়া শিখাই গেছে বারু ফকির শিখাই গেছে ওই যে বাবা শাহজালাল শিখাই গেছে শাহপুরাণ শিখাই গেছে সারি বুক জানি শিখাই গেছে কথা বলেন ঠিক আছে এভাবে তার ইসলাম তার দেশটাতে কায়েম করছে আজকে তৈরি খাওন পাইয়া মাস্তানি করেন বাফের ডলো খাইলে টাকা কি টাকা টাকা মনে হয় না নিজে কামাই করো বুঝবা টাকা কি জিনিস কথা কোন ঠিক না বেঠিক হ্যাঁ তেল্লা মাথায় তেল দেওয়া যাবে না যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন কথা কোন ঠিক না বেঠিক কে 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 আজান দিল দেখে খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ এই খবর চলে গেছে রাজার কাছে রাজা কয় সর্বনাশ একটু আগে যেই দরবেশে মুখ দিয়া বলল উঠ বসলে দাঁড়াইতো না উঠ ঠিকই দাঁড়াইছে না মাপ দাপসাই ঠিক করলাম এখন যে এই দনি দিছে এই দনি শুনলে তো আমার ধর্মের লোক এই ধর্মে যাইব এখন কাজ কর একটা জাদুবিদ্যা যে পারদর্শী তারে আনছে তারে আইনা বলতেছে তার নাম হলো কি না 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 নই পারল না আর দপিত রাজ না থেকে তা ঘোষণা করে তার নাম হলো কি পাল জানে আর কি যে পাল না জাগ দিয়ে বললেন তুমি যাও তুমি যাও তুমি গিয়ে ওখানে তোমার যত জাদুবিদ্যা আছে সব তারে দিবা তারে এমন ভাবে জাদুবিদ্যা দিবা যেন সে পরাজিত হয়ে যায় সে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে আর তারে শিখাই দিছে তিনি যখন আল্লাহ আল্লাহ জিকির করব তখন তুমি রাম রাম বলবা নাউজুবিল্লাহ জোরে বল কইডা আমার লাগে কোনো ব্যাপারই না তো খাজা গরিবে নওয়াজের সামনে গেছে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ
তার বুকের দিকে তাকাইছে আর ওই ছেলেটা খাজা গরিবে নামাজের চোখের দিকে তাকাইছে তো খাজা গরিবে নামাজ তার বুকের দিকে সে হইল খাজা গরিবে নামাজের দিকে খাজা গরিবে নামাজ আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করছে আর সে তখন তাকে পাঠাইছিল রাম রাম বলার জন্য কিন্তু খাজা গরিবে নামাজের চোখের দিকে তাকায়া রাম রাম বলা বইল্লা যায়া শেষ পর্যন্ত সে রহিম রহিম গাওয়া শুরু করছে আর বড় করে কোন সুবহানাল্লাহ ওই যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের নজর যখন আপনার সিনার মধ্যে পড়বে অটোমেটিক সিনার মধ্যে পরিবর্তনের জোয়ার উঠে যাবে ওই রাম ওই ওই সে বলতেছে যে আমাকে আমি গিয়েছিলাম আল্লাহ আল্লাহ জিকির পরিবর্তে রাম রাম বলবো আমার অন্তরজনে কি হইয়া গেল আমি রাম রাম বইল্লা গিয়া আমি রহিম রহিম গাওয়া শুরু করলাম খাজা গরিবে নামাজ বলে কি ব্যাপার তুমি দি আমার জিকির শুরু করছো আমি আল্লাহর জিকিরি করি তুমি দি সেই রবের রহিম নামের জিকির শুরু করলাম তখন সে ডাক দিয়ে বলে হুজুর আমি নিয়ত করে এসেছিলাম আমি আল্লাহ আল্লাহ শুনে রাম রাম বলবো আমার অন্তরটা যে কি হয়ে গেছে আমি ভুলে গেলাম আমার জবান দিয়া রহিম রহিম এসে গেছি আমার অন্তরের ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসা এসে গেছি আপনার আপনার রবের নামে আমার প্রেমটা ফানা হয়ে গেছে আমার আমার রাজা পাঠাইছে কিন্তু আপনার কাছে আমার কথা আছে আমি শুধু রহিম রহিম গাইলাম না আপনি আমার কাছে একটা কথা দেন আমি বাড়িতে যাব না আপনার কদমে আমার জায়গা দেন আর আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লাঠির কাম লাগাইছে কোন ধরনের অস্ত্রের কাজ লাগাইছে ওই বেলায়তে পাওয়ার আর ভালোবাসা দিয়ে তিনি মুসলমান বানাইলেন এই কবরটা ওজই পালের ওই যখন চলে গেল পৃথ্বীরাজ রায়ের কাছে তখন তার বড় একটা জাদুঘর তার নাম হলো অজয় পাল তার ডাক দিয়ে বলে দেখ রে দেখ দেখ আমি যারে পাঠাইছিলাম সে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে এখন তুমি যাইয়া তোমার যত ধরনের শক্তি আছে সব দিয়া দরবেশে হটাইতে হবে ইন দি মিন টাইমে ওই খাজা গরিবে নামাজ শুনতে পারলেন উনাকে জাদু বিদ্যায় দেওয়ার জন্য আসতেছে তখন তার হাতের মধ্যে একটা লাঠি ছিল ওই লাঠির ভিতর দিয়ে লাঠি দিয়ে একটা দাগ মুবারক দিল এমন ভাবে একটা দাগ দিল দাগ দিয়ে দাগ দিলেন দাগ দিয়ে সব ভক্তদেরকে বললেন ও প্রেমিকের দল তোমরা এখানে আসো আমার অনুমতি ছাড়া দাগের বাইরে যাইবা না ওই পিতৃরাজ রায় লোক পাঠাইছে জাদু দেওয়ার জন্য এবার ওই পিতৃরাজ রায় আসলেন আইসা মাটি দিয়া যত জাদু পাঠায় দাগের কাছে যাইয়া সব ধ্বংস হয়ে যায় এবার মনে মনে ভাবলেন আসমান দিয়ে এখন জাদু পাঠামু এবার যখন সে আসমান দিয়া জাদু পাঠাইবার চেষ্টা করলো নিচে দিয়া যায় না মাটি কেসরাইয়া যায় না উপর দিক দিয়া যাই মাত্র ওইভাবে যখন সেই পিতৃ ওই অজয় পালে যখন জাদু বিদ্যা দেওয়া শুরু করলো ইন্দিমিন টাইমে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে জুতারে ও জুতা জুতারে জুতা আকাশ দিয়া উইরা যা যেই মাত্র হরমটার ইশারা করছে হরমটা মা করমটা মাটি থেকে উপরে উইটা পিতরাজ রাইরে গালের মধ্যে বাইরাইতে 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 মাথা নুয়াই আইন না দাগের কাছে বালাইছে আর অজয় পাল ডাক দিয়া গ আমার মা কইরা দিন আমার হে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার তোমার না দেখলে আমার ঘরে হে রই না মন রে তুই আমার জি মন রে দয়াল তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা কষ্ট হইতেছে আরে তোমার আমার ভালোবাসা জানে
সর্বজনে যারা আমার সামনে বিরিতা করে এরা আসলে মুর্শিদ প্রেম কি জিনিস বুঝে না এরা মুর্শিদ প্রেমটা আসলে কি জিনিস এটা বুঝে না জেনে জ্ঞানে আমল আউলিয়া এক দস্তানের আগারে বসে হেরেনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আথর দান তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি আমি অতি নিচ মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি এই জন্য যুবক ভাইয়ের আমার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ছোট্ট একটা পাথরের টুকরা ছোট্ট একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা পানিতে ডুবে যায় আর বিশাল বড় লোহা তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে একমাত্র সঙ্গী গুণে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মণি তুমি সাতরা হাজার দনরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মুসলিম চান তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন এই নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় মেরি হলে রে তুই আমার জীবন বারো ফকির সাথ তুই আমার জীবন তোমার না আমার ঘরে মনে রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার যুবক বাইরামার আমি পাগল মানুষ আমি আসলে তরিকতের খেদমত করি ওয়াজ মাহফিলে ঘুরি যেখানে যে এরকম দরকার সেভাবে কথা বলি আপনারা আমাকে ভুল বুঝবেন না আসলে আতিউল্লাহ ও আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এডভোকেট সাহেব এখানে বসা আছেন শাহজালাল ভাই খুব ভালো একজন আলেম তিনি বসে আছেন কিন্তু এই শুনেন আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আউলিয়া কেরামদের অনুকরণ করো আনুগত্য অনুসরণ অনুকরণ যারা বোঝে না আল্লাহর রাসূল আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিরা তারা তিনজন কে অনুসরণ অনুকরণ কথা ভালোবাসার কথা আমার রব বলেছেন এই জন্য আল্লাহর ওলিকে ভালোবাসা অন্যায় নয় বরং আল্লাহর ওলিকে ভালোবাসলে মুর্দা কলব জিন্দা মুর্দা কলব জিন্দা হয় তবে যার জ্বালা সে বোঝা আমি যে কোন প্রেমে শান গাই বাজান আমার এটা যদি বুতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাইতাম আসলে কি জ্বালাটা এখানে আছে তবে যার মুর্শিদ গেছে গা দুনিয়ার থেকে সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত কথা কন ঠিক না বেটি বাবা রে বাবা এটা এটা আপনাকে সর্বগুণে জানতে হবে বাজান এই দেশে না গেলে আপনি বুঝবেন না আজকে দেখেন ডাক্তার অতলা ওষুধ দেয় শান্তি লাগে না একটু মুর্শিদে সুরা ফাতিহা পড়া পানি ফোড়ানো দিছে আরে পাপরি বাপ এটা এত তার ভক্তি খাওয়ার পরে সুরা ফাতিহার গুণে এটা শেফা হয়ে গেছে